হঠাৎ পবিত্র মক্কাত প্রকৃতিয়ে লৈছে এতিয়া রুদ্র রূপ আর আল্লাহর দরবারত প্রকৃতির তাণ্ডব আর হঠাৎ রুষ্ট রূপ ধারণ করেছে এতিয়া ধুমুহায়। প্রথমে মন করক এই দৃশ্যাংশ সমূহ। হঠাৎ মক্কাত প্রকৃতিয়ে লৈছে রুদ্র রূপ আর আল্লাহর দরবারত প্রকৃতির তাণ্ডব, হঠাৎ রুদ্র রূপ ধারণ করিলে প্রকৃতি আর হাজার হাজার ভক্তর মাজত লাগিছে এতিয়া হাহাকার। ইতিমধ্যে আমি আপনাদের দেখাইছো কিদরে আল্লাহর দরবারত ভক্ত সকলের মাজত লাগিছে হাহাকার আর সকলে দোয়া করেছে আল্লাহক আর ধুমুহা ঢেরেকনির পৰা নিজকে বচোৱাৰ চেষ্টা আর বিস্তর ক্ষতি সাধন হয়েছে বহুতো হা সম্পত্তি গাড়ি আর আসবাব। ভালদরে মন করক এই দৃশ্য সমূহ, কিমান ভয়ঙ্কর এই দৃশ্য, প্রকৃতির ভয়ঙ্কর রূপর বর্ণনা দিছে এই সমূহ দৃশ্যই। আর এবার হলেও সকলো মুসলমান ধর্মী লোকে মক্কালো যাব বিচারে, মক্কালো যাব বিচারে, কিন্তু পবিত্র মক্কাত এতিয়া প্রকৃতির রুষ্ট রূপ আর মক্কালো যাওয়া ভক্ত সকলের জীবনলে আহিছে এতিয়া ভাবুকি, ভয়ত আতঙ্কিত হয়েছে লোক সকল। ভালদরে মন করক এই দৃশ্য সমূহ, এই দৃশ্য কেতিয়াও কাহানিও নেদেখা এই দৃশ্য, আর পথর মাজত সুচরি গৈছে বহু লোক, বহুতো আসবাব, আর পথর মাজতে দোয়া করেছে আল্লাহর ওসরত, আর আল্লাহর ওসর দোয়া করেছে যে আমাকে বিপদের পর পরিত্রাণ করক, আমাক এই বিপদের পর পরিত্রাণ করক বলে আল্লাহর ওসরত দোয়া করেছে, রক্ষা করা বিপদের পর আমাক রক্ষা করা জনাই গৈছো। যে হঠাৎ তছনছ করে পেলালে সকলো আর ধুমুহায় মানুহ পর্যন্ত উড়াই নিছে, কি হয়েছে কি অবস্থা হয়েছে মানুষের ভালদরে চাও। পবিত্র মক্কাত এতিয়া ভয়ঙ্কর পরিবেশ, আমি আপনাদের দেখাইছো রাস্তাত সকল ধুমুহায় উড়াই নিছে সকলো, আর এই দৃশ্য হয়তো আপনারও কল্পনারও অতীত। আর আল্লাহর ঘরতে যদি এনে হয় ভাবক আপনি কিমান বেশি প্রকৃতি রুষ্ট হয়েছে, আর বসুয়া বসুয়া বলে কাতর আহ্বান করেছে আল্লাহক। মক্কাত আহিছে এতিয়া ঘূর্ণিবতাহ, যার ফলত সৃষ্টি হয়েছে এনে পরিবেশর, আর তছনছ হয়ে গেছে সকলো, পানিত উঠি গেছে গাড়ি মানুষ সকলো, আর হঠাৎ অহা ধুমুহা ঢেরেকনিয়ে কি অবস্থা করে পেলালে হয়তো দেখি আপনারও দুঃখ লাগিছে। আর মক্কালে গলে জন্নতত ঠাই পায় বলে কয়, কিন্তু এতিয়া পবিত্র মক্কাত এয়া কি হয়েছে, পবিত্র মক্কাত এয়া কি হয়েছে, পবিত্র মক্কাত এটা প্রকৃতির তাণ্ডব, আর হঠাৎ তছনছ করে পেলালে সকলো, আর হঠাৎ মক্কাত প্রকৃতিয়ে লৈছে এটা রুদ্র রূপ আল্লাহর দরবারত প্রকৃতির তাণ্ডব, আর হঠাৎ রুদ্র রূপ ধারণ করিলে এতিয়া প্রকৃতি, আর হাজার হাজার ভক্তর মাজত লাগিছে হাহাকার পরিস্থিতি। আর ইতিমধ্যে আমি আপনাদের দেখাইছো কিদরে আল্লাহর দরবারত ভক্ত সকলের মাজত লাগিছে হাহাকার, আর সকলে দোয়া করেছে আল্লাহক ধুমুহা ঢেরেকনির পৰা নিজকে বচোৱাৰ চেষ্টা, আর বিস্তর ক্ষতি হয়েছে বহুতো হা সম্পত্তি আসবাব। আর ভালদরে মন করক এই দৃশ্য সমূহ, কিমান ভয়ঙ্কর এই দৃশ্য, আর প্রকৃতির ভয়ঙ্কর রূপর বর্ণনা দিছে এই দৃশ্য। এবার হলেও সকল মুসলমান ধর্মী লোকে মক্কালো যাব বিচারে, কিন্তু পবিত্র মক্কাত এটা প্রকৃতিয়ে লৈছে রুদ্র রূপ, মক্কালো যাওয়া ভক্ত সকলের জীবনলে আহিছে এতিয়া ভাবুকি, আর ভয়ত আতঙ্কিত হয়েছে লোক সকল। এই দৃশ্য হয়তো কেতিয়াও কাহানিও নেদেখা এই দৃশ্য, পথর মাজত সুচরি গৈছে বহু লোক আর বহুতো আসবাব গাড়ি, আর পথর মাজতে দোয়া করেছে আল্লাহর ওসরত, আর আল্লাহর ওসর দোয়া করেছে যে আমাক এই বিপদের পর পরিত্রাণ করা রক্ষা করা বিপদের পর রক্ষা করা আমাক, এইদরে আল্লাহর ওসরত এতিয়া দোয়া করেছে, আর এয়া দৃশ্য কাহানিও কেতিয়াও নেদেখা এক দৃশ্য। আর পথর মাজতে সুচরি গৈছে বহু লোক, বহু আসবাব আর বহু গাড়ি। আপনাদের ভালদরে মন করো এই দৃশ্য সমূহ, কিদরে কিদরে সুচরি গৈছে মানুষ সমূহ সেই পথর মাজতে, ইমানেই ধুমুহা ঢেরেকনির সৃষ্টি হল তৎক্ষণাতে মক্কাত সৃষ্টি হয়েছে এতিয়া তাণ্ডব, আর প্রকৃতিয়ে লৈছে এতিয়া রুদ্র রূপ, আর আল্লাহর দরবাহত প্রকৃতির তাণ্ডব, আর হঠাৎই রুদ্র রূপ ধারণ করিলে এতিয়া প্রকৃতিয়ে, আর হাজার হাজার ভক্তর মাজত এতিয়া লাগিছে হাহাকার। আর ইতিমধ্যে আমি আপনাদের দেখাইছো কিদরে আল্লাহর দরবারত ভক্ত সকলের মাজত লাগিছে হাহাকার, আর সকলে দোয়া করেছে এতিয়া আল্লাহক ধুমুহা
ঢেৰেকনিৰ পৰা নিজকে বচোৱাৰ চেষ্টা আৰু বিস্তৰ ক্ষতি সাধন হৈছে বহুতো খা সামগ্ৰী আৰু আজবাব গাড়ী আৰু ভালদৰে মন কৰক এই দৃশ্যসমূহ কিমান ভয়ংকৰ দৃশ্য কাহানিও কেতিয়াও নেদেখা এই দৃশ্য পথৰ মাজত সুসৰি গৈছে বহু লোক বহু আজবাব আৰু বহু গাড়ী আৰু পথৰ মাজতে দুৱা কৰিছে আল্লাহৰ ওচৰত আমাক বিপদৰ পৰা পৰিত্ৰাণ কৰা ৰক্ষা কৰা বিপদৰ পৰা আমাক ৰক্ষা কৰা বুলি আল্লাহক দুৱা কৰিছে আমি জনাই গৈছো যে হঠাৎ মক্কাত প্ৰকৃতিয়ে লৈছে এতিয়া ৰুদ্ৰ ৰূপ আল্লাহৰ দৰবাৰত প্ৰকৃতিৰ তাণ্ডৱ আৰু হঠাতে ৰুদ্ৰ ৰূপ ধাৰণ কৰিছে এতিয়া প্ৰকৃতিয়ে আৰু কি হৈছে মানুহৰ ভালদৰে চাওক পবিত্ৰ মক্কাত এতিয়া ভয়ংকৰ পৰিবেশ আপোনালোকে দেখিছে ৰাস্তাত সকলো ধুমুহাই উৰুৱাই নিছে আৰু এই দৃশ্য হয়তো আপোনাৰ কল্পনাৰ অতীত আৰু আল্লাহৰ ঘৰতে যদি এনে হয় ভাবক আপুনি কিমান বেছি প্ৰকৃতি ৰুষ্ট হৈছে আৰু তেওঁলোকে বচোৱা বচোৱা বুলি কাতৰ আহ্বান জনাইছে আল্লাহক আৰু মক্কাত আহিছে এতিয়া ঘূৰ্ণী বতাহ আৰু যাৰ ফলত সৃষ্টি হৈছে এনে পৰিবেশৰ আৰু টছ নছ হৈছে সকলো পানী ডুটি গৈছে গাড়ী মানুহ সকলো